হ্যালো ফ্রেন্ডস, কগনিটিভ রেসিপিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকে আমি রান্না করে দেখাবো এঁচোড়ের কালিয়া, একদম অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট এঁচোড়ের কালিয়া বানানোর জন্য আমার রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন। আজকে এঁচোড় কাটা সহ আমি রান্না করে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, আমরা এঁচোড়টা আগে কেটে নেব। এই যে দেখুন, আমি একটা আস্ত এঁচোড় নিয়ে নিয়েছি, এবার এটাকে কেটে নেব। কিভাবে কাটি আপনারা দেখে নিন, আপনাদের মধ্যে অনেকে কিন্তু এঁচোড় কাটতে পারেন না, তো এঁচোড় কাটাটা অবশ্যই দেখে নিন। সবার প্রথমে আমার হাতে নিয়ে নিতে হবে সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে কিন্তু এঁচোড়ের যে আঠাটা ওটা কিন্তু লাগে না। না যদি সর্ষের তেল ব্যবহার করেন তাহলে এঁচোড়ের আঠা একবার লাগলে কিন্তু ছাড়বে না। তো এইভাবে খুব ভালো করে সর্ষের তেলটা হাতে মাখতে হবে আর বঁটিতেও ভালোভাবে লাগিয়ে নিতে হবে, তাহলে আঠাটা লাগার সম্ভাবনা থাকবে না। আর একটা আমি পলিথিন নিয়ে নিয়েছি, এঁচোড়টা কাটার পর নিচে কিন্তু আঠাটা পড়বে না, তার জন্য আমি এই পলিথিনটা নিয়ে নিয়েছি। দিয়ে এইভাবে মাঝখান থেকে আমি দুভাগে ভাগ করে দিলাম এঁচোড়টাকে। আর এই যে দেখুন আঠাটা কিভাবে গড়িয়ে পড়ছে। তো এইভাবে একটু আমি রেখে দেব। আর এটা আগের দিন বিকেলবেলায় গাছ থেকে নিয়ে আসা হয়েছিল। আর এই যে দেখুন, আমি এইভাবে মাছ থেকে আবারও কেটে দিলাম, দিয়ে ছোট ছোট ভাগে কেটে নেব। এইভাবে কাটলে কিন্তু এঁচোড়টা কাটতে খুবই সহজ হয়। এবার আমি খোসাটা ছিলে নেব। বড়িতেই কিন্তু খুব ভালোভাবে এঁচোড় কাটা যায়, ছুরিতে এতটা ভালোভাবে এঁচোড়টা কাটা যায় না, তো আপনারা অবশ্যই বড়িতে এঁচোড়টা কেটে নেবেন। এই যে দেখুন খোসাটা ছাড়িয়ে নিলাম। আর এই যে দেখুন মাঝখানে যে শক্ত মতো অংশটা, এটাকে কিন্তু ফেলে দিতে হবে। দিয়ে আমি এটাকে পিস পিস করে কেটে নেব। ঠিক এই রকম বড় বড় করে আমি এঁচোড়টা কাটছি। আপনাদের পছন্দ মতো এঁচোড়টা কেটে নেবেন, তা বলে কিন্তু একদম ছোট ছোট করে কাটবেন না, না হলে সিদ্ধ করার পর এটা ভেঙে যাবে। এইভাবে আমি সবটুকু এঁচোড় কেটে নেব। এই যে দেখুন সব এঁচোড় আমার কাটা হয়ে গেছে। আর এটাকে আমি জলে ধুয়ে নেব, তার জন্য আগে থেকে জলও দিয়ে দিয়েছি। আর এঁচোড়টা কাটার আগে আমি আলুগুলো এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার সিদ্ধ করার পালা। এদিকে আমি গ্যাসে জলটা গরম হতে বসিয়ে দিয়েছি, জলটা খুব ভালোভাবে গরম হয়ে ফুটে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি এঁচোড়টাকে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু জলটা আগের থেকে একটু গরম করে নিতে হবে। এরপর দিয়ে দেব 1 টিস্পুনের মতো নুন, আর দিয়ে দেব সামান্য একটু পরিমাণে হলুদের গুঁড়ো। এঁচোড়ের গায়ে যে কষ্টটা আছে ওতে কিন্তু এঁচোড়টা কালো হয়ে যেতে পারে, তার জন্য আমি সিদ্ধ করার সময় হলুদটা দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে হাফ বয়েল করে নেব, প্রায় 50%-এর মতো সিদ্ধ করে নেব আগে। এটা মোটামুটি সিদ্ধ হতে 5 থেকে 6 মিনিট লেগেছে। এই পর্যায়ে আমি আগের থেকে কেটে রাখা আলুটা দিয়ে দেব। আলু আর এঁচোড়টা একসাথে দিলাম না, কারণ আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাতে করে আলুটা গলে যাবে। তো এইরকম মাঝামাঝি সময়ে আমি আলুটা সিদ্ধ হতে দিলাম, এতে করে আলুটা বেশ গোটা গোটাই থাকবে। আবারও ঢাকা দিয়ে আমি এইগুলোকে সিদ্ধ করে নিয়েছি। যে দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি সব কিছুকে একটা পাত্রে তুলে নেব। আর বেশি কিন্তু সিদ্ধ করবেন না, তাহলে রান্না করার সময় ভেঙে ভেঙে ছোট ছোট হয়ে যাবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে না, একদম ঘেঁটে যাবে। তো কড়াইটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল 3 টেবিল স্পুনের মতো। তেলটাকে একটু কড়াইতে ছড়িয়ে নিয়েছি। তো তেলটাকে গরম হতে দিতে হবে, তেলটা বেশ গরমই হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ সিদ্ধ করা আলুগুলো। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, আর একদিকটা হয়ে এলেই কিন্তু
এই আলুগুলোকে নাড়াচাড়া করব, না হলে কিন্তু ভেঙে যাবে। তো একদিকটা মোটামুটি ভাবে হয়ে এলেই আমি আলুটা এইভাবে উল্টে দিচ্ছি যাতে চারদিকটা একটু লাল লাল করে ভাজা হয়। আপনারাও এইভাবে আলুটাকে ভেজে নেবেন। লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। তো ওই একই কড়াইতে আমি 1 টিস্পুনের মতো তেল রেখে এবার আমি সিদ্ধ করা এঁচোরটাকেও সামান্য একটু ভেজে নেব। না ভাজলেও কিছু নয়, তো আমার একটু এইভাবে ভেজে নিলে এঁচোরটা আরও একটু বেশি ভালো লাগে। তো আপনারা চাইলে এরকমভাবে ভেজে নিতে পারেন। আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে এঁচোরটাকে ভেজে নিয়েছি। আমি যেভাবে রান্না করছি এঁচোরটা আপনারা অবশ্যই এইভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। এঁচোরটা ভাজা হয়ে গেছে, তো একটা পাত্রে এটাকেও তুলে নিচ্ছি। আবারও আমি কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। এখানে 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল নিয়েছি। এবার তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। এর মধ্যে আছে 2টো এলাচ, 4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, 1টা শুকনো লঙ্কা 2 ফালি করে দিয়ে দিলাম। এই সব কিছুকে হালকা হাতে একটু ভেজে নেব যতক্ষণ অবধি না সুন্দর একটা গন্ধ ছাড়ছে। সব কিছু একটু ভাজার পর আমি এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, দারুণ লাগে, মাছ মাংসকেও হার মানাবে। আর এঁচোরকে গ্রামের দিকে কি বলে বলো তো, গাছের খাসি। তো এটা সত্যি খাসি মাংসকেও হার মানায়। পেঁয়াজটা লাল করে ভাজার পর আমি এর মধ্যে দিয়েছি 1টা মিডিয়াম সাইজের রসুন, 1 ইঞ্চি আদা, 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার বাটিটা ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দিলাম। আর একই সঙ্গে দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ, কারণ আমি এঁচোর সেদ্ধ করার সময় একটু হলুদ দিয়েছি, আর বেশি দেব না। দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুনের মতো জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি রং লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুনের মতো। রং লঙ্কার গুঁড়োটা আপনারা স্কিপও করতে পারেন, এটা আমি কালারের জন্য দিলাম। দিয়ে এই সব মশলাকে খুব ভালোভাবে কিন্তু আমার কষিয়ে নিতে হবে যতক্ষণ অবধি না তেল ছাড়ছে। মোটামুটিভাবে তেল ছেড়ে দিয়েছে। আর দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের টমেটো, টমেটোটাকে আমি পেস্ট করে নিয়েছি। এর পরিবর্তে আপনারা টমেটো পিউরিও অ্যাড করতে পারেন। এবার এই সব কিছুকেও আমি আর একটু ভালোভাবে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা কুচি, আপনারা সব শেষেও ধনে পাতা দিতে পারেন। তো আমি এই পর্যায়ে দিলাম বাড়িতে একজন খায় না বলে। এই যে দেখুন মশলা থেকে ভালোভাবেই কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচোর আর আলুটাকে। এঁচোর আর আলুটাকে একই সাথে আমি খুব ভালোভাবে এই মশলার সাথে কষিয়ে নেব। মোটামুটি টাইম নিয়েছি আমি 8 থেকে 9 মিনিটের মতো। এইভাবে কিন্তু ভালোভাবে কষিয়ে নেবেন, তাহলে মশলাটা আলু আর এঁচোরের গায়ে খুব ভালোভাবে ঢুকে যায় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা কিন্তু আপনারা বুঝে দেবেন, তো আপনারা একটু বেশি গ্রেভি চাইলে একটু বেশি পরিমাণে দেবেন। তো আমি এখানে একটু মাখা মাখা রাখবো, তার জন্য এই পরিমাণে আমি জল দিয়েছি। আপনারা যেরকম চাইবেন ওই রকম পরিমাণে জলটা অ্যাড করতে পারবেন। তো আমি এবার ঢাকা দিয়ে ভালোভাবে রান্না করে নেব। আর একটু যদি বাকি থাকে সিদ্ধ হতে, তো একসাথে ভালোভাবে এঁচোড়ার আলুটা সিদ্ধ হয়ে যাবে। তো অবশ্যই রান্নাটা বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আমি গ্রেভিটা এইরকমই রাখবো। এই লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। আর এই সময় কিন্তু এঁচোড় বেরিয়ে গেছে, আপনারা বাজার থেকে খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন। তো এইভাবে তাড়াতাড়ি করে বানিয়ে নিন, আর কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।
ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই যে দেখুন, আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে সার্ভ করে দিচ্ছি। দেখতে তো দারুণ লাগছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই এইভাবে এঁচোড়ের কালিয়া বানিয়ে দেখবেন, দারুণ লাগে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো একটা এইরকম নতুন আর সুন্দর রেসিপি নিয়ে। তো বন্ধুরা, ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন, তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার এই রকম নতুন নতুন রেসিপিগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো আর সুস্থ থাকবেন। নমস্কার।